সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দীনী ভাই বোন, কিছুদিন আগে সাতক্ষীরাতে মসজিদ ভাঙা নিয়ে একটি বিভ্রান্তকর পরিস্থিতি ছড়িয়ে পড়েছিল। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত বা এটা কতটুকু উচিত ছিল আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। দেখুন, আসলে মসজিদটি খাস জমির উপরেই ছিল। এই যে বিশাল রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে মেন রোডের পাশেই মসজিদটির অবস্থান ছিল এবং সম্পূর্ণ খাস জমি দখল করে মসজিদটি তৈরি করা হয়েছে, যে কারণে কর্তৃপক্ষ এটা ভাঙতে বাধ্য হয়েছে। তবে শুনেছি এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে যে কর্তৃপক্ষ তাদেরকে এক সপ্তাহ আগে নোটিশ দিয়েছিল, কিন্তু ওনারা হয়তোবা দ্রুততার সাথে মসজিদটি ভেঙে ওখানে সম্প্রসারণ করতে পারেনি, এই জন্য সরকার কর্তৃপক্ষ এটা ভেঙে দিয়েছে যার কারণে। তবে আমি যেটা বলবো যে আরও কিছুদিন অবকাশ দেওয়া হয়তোবা উচিত ছিল, কেননা প্রত্যেকটা মসজিদ, ধর্মীয় উপাসনালয়, এগুলো আমাদের ধর্মীয় অনুভূতির ভালোবাসার একটি জায়গা। তবে আল্লাহু আলাম, তারা যেটা ভালো মনে করেছে হয়তোবা সেটাই করেছে, আলহামদুলিল্লাহ। তবে এ নিয়ে বিভ্রান্তকর পরিস্থিতি না সরানোই ভালো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে এর পাশেই নাকি এই মসজিদের জায়গা আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকেও ভালো কোনো বড় একটা মসজিদ তৈরি করার আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। এবং এ পর্যন্ত রেখে আমি আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। তবে এই মসজিদটি, ভাঙা মসজিদটি দেখানোই আমার মেইন উদ্দেশ্য ছিল। এই হচ্ছে মসজিদটি। তো এই পর্যন্তই, সকলে দোয়া করবেন, এই বলে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।